এই যে হবু কোণে সবাই দেখে নাও, হবু কোণের মা সেজে গুজে বসে আছে। বাবা, হবু শাশুড়ি মা, হবু শাশুড়ি মা। হাই, ও আলতা পর্ব চলছে। আমি পরিচয় করে দিই, পরে ভুলে যাব। হচ্ছে সায়নী, এটা অন্তরা, ওটা বাবু। আচ্ছা আচ্ছা, আমরা এসে গেছি। আমি নিয়ে গেলাম, কি ভাববি না হতে পারে। বাবা যখন খাবে একবার তাকাবে, বাবা তো একটু স্মাইল দিত। আমি কেমন ভাই, বসে খাও বসে খাও। ইয়ে লক করা আছে। আচ্ছা, কে যখন দাঁড়া যে পাপড় দে শুকতো না কেন রে, দোকানের ভিতর দিয়ে ঢোকার জায়গা আছে, দোকানের ভিতর দিয়ে ঢোকার জায়গা, দোকান খোলা আছে। বসলাম ওর নাম সায়নী, ওর নাম সায়নী, তো ওর নাম হচ্ছে পায়েল, তিমির বোন, তার আরেকটা বান্ধবী। তো আমরা খেতে বসেছি, খাওয়া দাওয়া স্টার্ট। হ্যাঁ বলছি, কিরকম টেনশন হচ্ছে? এই দেখো, ফোনে কথা কিসের? মনটাও নয়,
বলছি আত্মমাত্র একটা দিন, এত কথা কিসের ফোনে? সুচিতা বলেছে দুবার আই বুড়ো ভাত খাবে, একবার এই বাড়ির তো একবার ওই বাড়িতে। এখন শুধু শালিদার সাথে কথা হবে, রিমি কি এখন রিমি খরচার কথা? রিমি পাল্টি খাবি, বিয়ে ক্যান্সেল, মানে আমার বিয়েতে তোর নেমন্তন্ন ক্যান্সেল কিন্তু। না আজকে থেকে বিয়ে, আজকে বিয়ে নয়, আজকে আই বুড়ো ভাত হয়ে গেছে, মানে ব্যাস বিয়ে পর্ব প্রথম শুরু। কালকে বিয়ে করিস, একটা দিন একটু ওয়েট করে নে। আপনি যে ব্যক্তিকে ফোন করেছেন তিনি এখন মেকআপের জন্য ব্যস্ত আছেন, দয়া করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। হায় মেরে দাঁতে আর বাকি না জমিয়া কিনা নেলে জানিয়া হায় তেরে মেহরা বেচো তেরে লাডো পরদে
অবশ্যই পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো আজকে চলো ব্লগটা এখানেই শেষ করলাম, রাস্তায় দাঁড়িয়ে শেষ করার ভিডিওটা এখানেই শেষ করলাম। সাথে যোগ পাশাতে কর, কালকে কথা হবে। তো চলো টাটা, গুড নাইট।